ভৌতিক হাসপাতাল, ডেনভার স্টেট হাসপাতাল, আমেরিকা ম্যাসাচুসেটস। অঙ্গরাজ্যের সালেম নগরীতে অবস্থিত ডেনভার স্টেট হাসপাতালটি ভৌতিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত অর্জন করেছে। এটি মূলত একটি মানসিক হাসপাতাল ছিল যা 1879 সালে প্রতিষ্ঠিত হয়। মানসিক রোগীদের চিকিৎসার জন্য স্যার উইলিয়াম হ্যাবার্ট এই হাসপাতালটি প্রতিষ্ঠান করেন। শুরুর দিকে হাসপাতালটি কর্মকাণ্ড ভালোভাবে চললেও বছর পাঁচেক পর এক মর্মাক্রান্ত সড়ক দুর্ঘটনা স্যার উইলিয়াম হ্যাবার্টের মৃত্যু হলে হাসপাতালটির কর্মকাণ্ড আসে আমূল পরিবর্তন। স্যার উইলিয়াম হ্যাবার্টের মৃত্যুর পর এখানকার রোগীদের উপর আক্ষরিক অর্থে নরক নেমে আসে। রোগীদের উপর মারধর, ইলেকট্রিক শক থেকে শুরু করে হাইড্রোথেরাপি পর্যন্ত দেওয়া হয়। তো এরই ধারাবাহিকতায় 1885 সালে ব্রায়ান হ্যারিস নামক এক মানসিক রোগী উচ্চ ইলেকট্রিক শকের দরুন মৃত্যু হয়। পরে তার লাশকে অত্যন্ত গোপনীয়তার সাথে হাসপাতালে এক নির্জন জায়গায় কবর দেওয়া হয়। এই ঘটনার এক সপ্তাহের মাথায় হাসপাতাল কর্মী মাইক হ্যারিসের মৃত্যু হয়। তার মুণ্ডহীন লাশ হাসপাতালের পিছনে উঠানো আবিষ্কৃত হয়। এরও ঠিক এক সপ্তাহ পর হাসপাতালে ডাক্তার এফ হেরিন ঝুলন্ত লাশ পাওয়া যায়। তারই কক্ষে এই দুজন ছিলেন ব্রায়ান হ্যারিস হত্যাকারী। তারা তাদের পৈশাচিক আনন্দ লাভের জন্য রোগীর উপর বিভিন্ন নির্যাতন চালাতে হত্যাভাগ ব্রায়ান হ্যারিস ছিলেন তাদের সেই পৈশাচিক আনন্দের শিকার। এই ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। তবে আজও গভীর রাতে হাসপাতাল থেকে ভেসে আসে যন্ত্রণক চিৎকার। মাঝে মাঝে আলোর ঝলকানি চোখে পড়ে। এখানকার নিরাপত্তা কর্মীর মাঝে মাঝে ভারী পায়ে হেঁটে যাওয়া আওয়াজ শুনতে পান। কেউ যদি হাসপাতালটি দেখতে চান তবে তাদেরকে শুধু হাসপাতালে চতুর্থে প্রবেশ করতে দেওয়া হয়, কখনোই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। অনুবাদ।